আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমাদের এই চ্যানেলটি দেখছেন সবাইকে জানাই শাহনাজ মেশিনারিদের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন। তো দর্শক বন্ধুরা, প্রিয় খামারি ভাই ও বোনেরা, শাহনাজ মেশিনারিজ বিশ্বস্ততার সাথে গরুর খড় কাটা মেশিন সহ নানা রকমের মেশিনারিজ পণ্য বিক্রয় করে থাকে। তো আজকে যে মেশিনটা আপনারা দেখতে পাচ্ছেন টাটা 67 পাঞ্জাব মডেলের আমাদের একটা মেশিন, আপনারা দেখতে পাবেন টাটা 67 খোদাই করে কিন্তু টাটা দেখতে পাচ্ছেন যে লেখা আছে টাটা। আমাদের এই মেশিনগুলো উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ভেটানি হাসপাতালে যে সকল মানে সমিতির মাধ্যমে, যে সকল সারদের মাধ্যমে যে মেশিনগুলো আমরা বিক্রয় করে থাকি এবং যে মেশিনগুলো আপনাদের সামনে আজকে তুলে ধরছি, এই মেশিনগুলো সমিতির মাধ্যমে যে উপজেলা প্রাণী সম্পদ অধিদপ্তর আমাদের কাছ থেকে সংগ্রহ করেছে, তো আমরা সংগ্রহের মাধ্যমে ওদেরকে দিয়েছি। ওরা বিভিন্ন রকমের যে সকল প্রান্তিক খামারি আছে সে সকল প্রান্তিক খামারিকে দিচ্ছে। তো আশা করি ভিডিওটা দেখে আপনারা কিছুটা হলে উপকৃত পাবেন। আমরা একটা কথা বিশ্বাস করি, আমরা যদি আপনাদেরকে ভালো মেশিন দিতে পারি তাহলে পরে আপনারা আরও বেশি আমাদের কাছ থেকে মেশিনগুলো সংগ্রহ করবেন। আপনারা দেখতে পাচ্ছেন আমরা 60টা মেশিনের অর্ডার নিয়েছি। মিরপুর জেলা প্রান্তিক পর্যায়ে যে সকল খামারিরা আছে সে সকল খামারিরা এই সকল মেশিনগুলো আমাদের কাছ থেকে সংগ্রহ করে নিচ্ছে, প্রাণী সম্পদ অধিদপ্তরের ভেটেরিনারি হাসপাতালের মাধ্যমে সংগ্রহ করে নিচ্ছে। আমাদের এই মেশিনগুলো কিন্তু সম্পূর্ণ মাইল স্টিল ঢালাই, মাইল স্টিল বলতে লোহাগলিত ঢালাই, এবং এর যে ডেলিভারি মুখটা রয়েছে 4.5 ইঞ্চি ডেলিভারি মুখ, এবং মোটর বসানোর সিস্টেমটা কিন্তু আপডেট। আপডেট বলতে মোটর বসানোর সিস্টেম টেবিল আকারে মোটর বসালে মেশিন কিন্তু কোনো রকমের ভাইব্রেশন হবে না, কোনো রকমের নড়াচড়া হবে না। তো দর্শক বন্ধুরা, প্রিয় খামারি ভাই ও বোনেরা, আপনারা যদি এই মেশিনগুলো নিতে চান স্ক্রিনে দেখানো নাম্বারটিতে ফোন দিয়ে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আর আমরা সবসময় একটা কথা বিশ্বাস করি যে আপনাদেরকে ভালো সেবা দেবো, যত ভালো সেবা দেবো আপনারা তত বেশি আমাদের কাছ থেকে মেশিনগুলো সংগ্রহ করবেন। তো দর্শক বন্ধুরা, আশা করি ভিডিওগুলো দেখে কিছুটা হলে উপকৃত হয়েছেন, এমন নতুন নতুন ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। তো আজকে এ পর্যন্তই, সকলে সুস্বাস্থ্য কামনা করে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।